রাশিয়ার বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে মহড়া শুরু করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি রাশিয়ার বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সৈগু জানিয়েছেন চেক বা মহড়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এতে করে বোঝা যাবে যুদ্ধের জন্য বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে কি না একই সঙ্গে যুদ্ধকালীন ব্যবস্থা ঠিক আছে কি না তাও দেখা হবে রুশ বার্তা সংস্থা তাস এর খবর অনুযায়ী প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সৈগু জানিয়েছেন বিমান বাহিনীর মহড়া বা চেক শুরু হয়ে গেছে একই সঙ্গে সেনা সদস্যরাও যুদ্ধকালীন প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে যুদ্ধকালীন মহড়ার ঘোষণা রাশিয়া এমন সময় দিল যখন অন্যান্য শক্তির সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের সম্পর্ক ভালো মনে করা হলেও বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কে পড়েন রয়েছে এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের পতনের পর সম্প্রতি রাশিয়া তার সামরিক শক্তি বৃদ্ধি করছে দুই হাজার সতেরো সালে সামরিক বাহিনীর পরিসর বড় করার যে পরিকল্পনা রাশিয়ার তাও তারা প্রকাশ করেছে একই সঙ্গে রাশিয়া সমরাস্ত্রও বাড়াচ্ছে